কাদের বাড়িতে সকালে গরম ভাত খাওয়া রেওয়াজ আছে। আগে তো আমাদের তো গ্রামে বাড়ি, ছোটবেলা কিন্তু আমরা তিন বাড়ি ভাত খেয়েছি। স্কুল যাওয়ার সময় একবার গরম ভাত পেয়েছি, কাজের লোকেদের জন্য গরম ভাত হতো, তখন আমরা খেয়ে স্কুল চলে যেতাম। সেই আলু মাখা ডাল ভাত, দুধ আলু মাখা, এরকম খেয়ে চলে যেতাম। স্কুলে 10টা থেকে 4টা চলে যেত, বিকেলে এসে সে এত খিদের বেলা দুপুরে যা রান্না হতো আমাদের জন্য রাখা থাকতো, কে এসে আগে বেশি খেতে নি পাবে, কী রান্না হয়েছে, হাত পাটা কোনো রকম ধুয়ে আমরা বসে যেতাম। কিন্তু এখনকার ছেলেরা এত হিউজ খাবার পায়, ফলে তারা স্কুল থেকে ফিরে আর তাদের ভাত খাওয়ার এনার্জি থাকে না। কেন, আমরা তো সকালে গরম ভাত খাইয়ে পাঠাচ্ছি, আবার ব্যাগে টিফিন দিয়ে দিচ্ছি, ফলে এসে যে তারা ভাত খাবে সেই নেশাটা তাদের থাকে নেই। আর এই ছেলেদের সঙ্গে পড়ে আমরাও সকালে কী করি, গরম ভাতটা খেয়ে নিই, তরকারি ভাত একসঙ্গে রান্না হয়েছে, যেটাই হয় সেটাই সবাই খেয়ে নিই। আজকে দেখো গরম ভাত আমার ছেলের জন্য হয়েছে, তার সঙ্গে চাল কুমড়ো দিয়ে ডাল, মুসুরের ডাল, আর মাছ ভাজা, বাজারের থেকে কেনা রুই মাছ তার ভাজা, আর ছেলের জন্য একটু ঘি পাতিলেবু দিয়ে দিই, আর নিজেদের জন্য মাছের টক করেছিলাম। মাছের টক ডাল দিয়ে আমরা খেয়েছি, আর ছেলে সকাল সকাল ও 8:30টার মধ্যে খেয়ে নেয়, তাহলে ও সকাল সকাল খেয়ে নিয়েছে। ওর খাওয়ার পরে, ওকে স্কুল বের করানোর পরে, তারপরে আমরা খেলাম ওই চাল কুমড়ো দিয়ে ডাল, মাছ ভাজা আর মাছের টক। এই আজকের খাওয়া।